I did. Me too. Let's go. Yeah. These two? So first of all, we're just reading how to make ramen noodles. So it says number one, boil 3 cups, about 550 ml of water. Add the noodle and all the flavor subjects and cook for. To make the ramen noodles, I just take some asparagus, snow peas, shallot, egg, and tomato. রামেন নুডলসের প্রোনাউন্সিয়েশনটা আসলে আমি ইউটিউবে দেখলাম, এক একজন এক একভাবে বলে, কেউ বলে রামিয়ান, কেউ বলে রেমন, কেউ বলে রেমিয়ন। সো আসলে যে যেভাবেই বলুক না কেন আমার কাছে মনে হয় যে আসলে সবগুলো প্রোনাউন্সিয়েশনই ঠিক আছে। আমি এখানে ভেজিটেবলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে যখন আমি রান্না করব তখন দিতে ইজি হয়, এবং ভেজিটেবলগুলোকে আমি আসলে আলাদা করে একটু সিদ্ধ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন, প্লাস চিকেন, বিফ, ডাক, যে যেটা পছন্দ করেন সেগুলো অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু ফার্স্ট টাইম রেমন রান্না করছি, সো সেই জন্য আমি আসলে ওগুলো আর কিছু অ্যাড করিনি, শুধু ভেজিটেবল দিয়েই ট্রাই করে দেখব যে আসলে খেতে কেমন হয়। কাটা হয়ে গেছে আমার ভেজিটেবলগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাসপারাগাস, স্নো পিস রাখা আছে, প্লাস শ্যালোট, টমেটো ছোটো ছোটো করে কাটা আছে, প্লাস ডিমও আছে। তো সব কিছু আমার রেডি, এখন আমি নুডলস রান্না করার জন্য পানি বসিয়ে দিব চুলাতে। আর নুডলস রান্না করার আগে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আমি এখানে নুডলসের পানি বসিয়ে দিয়েছি, আর আমি পানিটা আসলে কেতলি থেকে গরম করে নিয়েছি, তাহলে আসলে পানিটা গরম হতে খুব কুইক হয়, কারণ চুলাতে হয়তো গরম হতে গেলে একটু বেশি সময় লাগবে। কি আছে ভিতরে আনিসা? দিস স্পুন, হোয়াটস দ্যাট? ফুট টু ফ্লেক, ওকে, এন্ড ও আই থিংক ইটস সস। ইয়া ইটস সস। দেন ওকে, তোমারটা দিয়ে দাও। ইয়েটা দেখো, এবার দিতে ওকে আছে। ওকে, সো হাউ মেনি দিয়েছো ওখানে? কি অবস্থা আনিসা? আমি এটাকে 4-5 মিনিট সিদ্ধ হতে দিব। 4-5 মিনিট পর আমাদের নুডলস প্রায় হয়ে আসছে, আমি এখন এগুলোতে মশলা দিয়ে দিব। আদিতা কি দিচ্ছ ওখানে? Wow! Nice! Okay. Where's your prayer mother noodles? I mean, just a con wait could she act up all of it, you know? সো বলক আসলে আমি এটাকে নামিয়ে ফেলব। নুডলসটা নামানোর আগে আমি
যে ভেজিটেবলগুলো আগে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর বলে রাখি আসলে এগুলোকে একটু আমি মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছি, যার কারণে ভেজিটেবলগুলো সিদ্ধ হওয়া আছে প্লাস নুডলসটাও প্রায় হয়ে আসছে। সো এটা আসলে ফাইনালি হতে, মানে ফাইনালি নুডলসটা শেষ হতে খুব একটা বেশি সময় লাগবে না। হয়ে গেছে আমার নুডলস, এখন জাস্ট টেস্ট করার পালা। Cooking, we're going to eat cooking. Ramen noodles. Yeah! If you win, get prize. No prize. Then, winner's winner. Who is the winner? So, she will get a prize. Yes. Let's go. Let's see. See? Ramen. It's hot. Yeah, I missed it. Okay, get it down. How is that, Anissa? Good. Spicy or it's okay? It's okay. And for you, Atrita? Mm-hmm. Really spicy. Okay. So then don't eat. But it's good. It's good? Yeah. Now I am start my one and have a look. It's yummy. Yeah, me too. Yeah. It's a little bit spicy, but it's okay. It's really spicy for me, but my sister and my mom said it's a little bit spicy. এটা আসলে একটু ঝাল, মানে অন্যান্য নুডলসের তুলনায়। তারপরে হচ্ছে এটা ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু মশলা ইউজ করছেন। যেমন আমি এখানে তিন প্যাকেট নুডলস ইউজ করেছি, কিন্তু আমি 2 প্যাকেটের মশলা ইউজ করেছি। তো আমার জন্য ঠিক ছিল, আনিসার জন্য ঠিক ছিল, কিন্তু আদিতা একটু স্পাইসি ফিল করছিল, কিন্তু মানে আমরা ঠিক ছিলাম। আর ঝালটা কমানোর জন্য আমি আসলে এখানে একটু ভেজিটেবলও ইউজ করেছি। সো আপনারাও চাইলে করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন আসলে কেমন লাগে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ এত এটার আসলে টিভিতে ইউটিউবে দেখি রেমন নুডলস, আমার একটুখানি ইচ্ছে ছিল যে আচ্ছা কেমন একটু রান্না করে দেখি বা টেস্ট করে দেখি, তাহলে বলতে পারবো। সো আমার কাছে ভালো লেগেছে, সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। It's because you have to wipe your nose and sweat. Thank you for watching our video. If you like it, please like, comment, share, subscribe, and see you on our next video. Bye bye!